हेलो फ्रेंड्स, তোমরা যারা রেল এনটিপিসি রেলের গ্রুপটি ও রাজ্যের পিএসসি ক্লার্কশিপ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আমরা পদার্থবিদ্যা অর্থাৎ জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি, আজ হচ্ছে তার নেক্সট পার্ট। সো নাও লেটস স্টার্ট। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট অবশ্যই করো এবং ভিডিওটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। সো নাও লেটস স্টার্ট। আগের ভিডিওতে আমরা 50 পর্যন্ত প্রশ্ন দেখেছি, এখান থেকে বাকি প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যারা আগের পার্টগুলো দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও চেক করো। সো নাও লেটস স্টার্ট। ফিউজ তারের উপাদান কি? ফিউজ তারের উপাদান এখানে টিন ও সিসার সংকর। অ্যান্সার হবে এখানে বি, টিন ও সিসার সংকর। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 কুলম্ব আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে? এখানে অ্যান্সার হবে ডি, 6.25 ইন্টু 10^18। নিচে কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? কোশ্চেন নম্বর 53। তাপ ও তড়িতের সুপরিবাহী হচ্ছে গ্রাফাইট। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে মো একক হলো কোন রাশির? মো একক হচ্ছে এখানে পরিবাহিতা। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, আমাদের শক্তির প্রধান উৎস কি? আমাদের শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। অ্যান্সার হবে এখানে বি। নিউটন কে আবিষ্কার করেন? জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। নিউমার্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য কত? নিউমার্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে 80। পেলটন হুইল কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? পেলটন হুইল স্থিতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার বলতে কত ওয়াট বোঝায়? এখানে 36 × 10^5 ওয়াটকে বোঝায়। নেক্সট হচ্ছে অসংলম্ব তরলের প্রবাহী বেগ মাপতে কী ব্যবহৃত হয়? এখানে অ্যান্সার হবে সি, ভেঞ্চুরিমিটার। অসংলম্ব তরলের প্রবাহী বেগ মাপতে ভেঞ্চুরিমিটার ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? তড়িৎচালক বলের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? এখানে খাদ্যের জীবাণু মুক্তিকরণে, কীট পতঙ্গ নিয়ন্ত্রণে, ক্যান্সার চিকিৎসায় ও 3টিতে। অ্যান্সার হবে এখানে ডি, 3টি কাজেই গামা রশ্মি ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। নেক্সট প্রশ্ন হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ কি? এক প্রকারের স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে এক প্রকারের স্থিতিস্থাপক তরঙ্গ। নেক্সট প্রশ্ন হচ্ছে প্লাবতা কোন দিকে কাজ করে? প্লাবতা এখানে উভয় মুখে কাজ করে। নেক্সট প্রশ্ন, চাঁদের কোন বায়ুমণ্ডল নেই? চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? এখানে চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা নেই বলে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙে দেখাবে? নীল। সবুজ আলোয় একটি লাল ফুলকে নীল দেখাবে। অ্যান্সার হবে এখানে বি। দর্পণে যখন দেখা যায় ঘড়িতে 3টি বেজেছে তখন আসল সময় সাধারণত 9টা বাজে। দর্পণে 3টে বাজলে ঘড়িতে আসল সময় হবে 9টা। নেক্সট প্রশ্ন, ফিউজ তারের পদার্থটির বিশেষত্ব থাকে? এখানে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। নেক্সট প্রশ্ন, শব্দের প্রাবল্যের একক কী? শব্দের প্রাবল্যের একক হবে এখানে ডেসিবেল। অ্যান্সার হবে সি। 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থের কত সংখ্যক অণু থাকে? 6.023 ইন্টু 10^23। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রমাণ উষ্ণতা চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? 22.4 লিটার। অ্যান্সার হবে এখানে বি। প্রমাণ উষ্ণতা চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন হচ্ছে 22.4 লিটার। নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? এখানে অ্যান্টিমনি। অ্যান্টিমনিতে তাপ প্রয়োগ করলে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক? এখানে অ্যান্সার হবে বি, C/5 = F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট খেলের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। নেক্সট হচ্ছে বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎসমশীর্ষ। অ্যান্সার হবে এখানে সি। অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। নেক্সট হচ্ছে কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়? এখানে বসন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়। নেক্সট হচ্ছে এক্স রশ্মির আধান কত? শূন্য বা নিস্তড়িত। এক্স রশ্মির আধান হচ্ছে শূন্য বা নিস্তড়িত। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক? কিলোওয়াট ঘন্টা হচ্ছে এখানে তড়িৎ শক্তির একক। অ্যান্সার হবে এখানে ডি। কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিচ্ছুরণ ধর্মের জন্য। এখানে চারটি অপশান আছে, প্রতিসরণ, বিচ্ছুরণ, প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে এ এবং বি দুটি সমান ভরের তরলে সমান তাপ দেওয়া হলো, বির আপেক্ষিক তাপ এর দ্বিগুণ, এ এবং বির তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত? এখানে 2:1। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? এখানে অ্যান্সার হবে সি, 21। এখানে 2 দিয়ে ভাগ করলে আণবিক গুরুত্ব বাষ্পীয় ঘনত্ব পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন 273 ডিগ্রি তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত? 273 ডিগ্রি তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে হবে 0 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 11Na23 এখানে পাওয়ার দেওয়া আছে। এখানে অনুপরমাণুর সংখ্যা, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষে কয়টি ইলেকট্রন আছে? এখানে সর্বশেষ কক্ষে একটি ইলেকট্রন আছে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন কোন মৌলের পারমাণবিক সংখ্যা যদি 2 হয় এবং ভর সংখ্যা 4 হলে মৌলটির প্রোটন সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা 2 হলে এবং ভর সংখ্যা 4 হলে এখানে প্রোটন সংখ্যা হবে 2। অ্যান্সার হবে সি। √A(1/p) এটি কার সূত্রের গাণিতিক রূপ? এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, √A/1/p। নেক্সট প্রশ্ন হচ্ছে V=n এখানে ইয়া কার সূত্রের গাণিতিক রূপ? অ্যাভোগাড্রো সূত্র। এই ধরনের প্রশ্ন সাধারণত রিলেট হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়? এখানে -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়। -40 ডিগ্রি সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়। অ্যান্সার হবে এখানে বি। প্রিজমে কটি ত্রিকোণাকার তল থাকে? প্রিজমে কটি ত্রিকোণাকার তল থাকে? 2টি। অ্যান্সার হবে এ। হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে নীল। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বাড়িতে 220 ভোল্ট এসি তড়িৎ বাড়িতে ব্যবহৃত হয়। এখানে 220 মান নির্দেশ করে এফেক্টিভ ভোল্টেজকে। চারটি অপশান আছে, একবার দেখে নাও। ধ্রুবক ভোল্টেজকে, এফেক্টিভ ভোল্টেজকে, গড় ভোল্টেজকে ও পিক ভোল্টেজকে। অ্যান্সার হবে এফেক্টিভ ভোল্টেজকে। তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারেল। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বন্ডের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক? ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে সর্বাধিক। অ্যান্সার হবে এখানে এ। ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয়? ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয়? পর্বত্য প্রবাহে। অ্যান্সার হবে এখানে বি। ট্রান্সফরমার পর্বত্য প্রবাহে কার্যকর হয়। আমাদের দেশে নিউক্লিয়ার বিজ্ঞানের জনককে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রেল ও অন্যান্য পিএসসির পরীক্ষায় অনেকবার এসেছে। আমাদের দেশে নিউক্লিয় বিজ্ঞানের জনক হচ্ছে হোমিও জাহাঙ্গীর ভাবা। নেক্সট হচ্ছে পুরানো দিনের বিজ্ঞানকে কি বলে? ক্রোনোলজি। অ্যান্সার হবে এখানে সি। পুরানো দিনের বিজ্ঞানকে ক্রোনোলজি বলে। ভারত ছাড়া তরল ধাতু কোনটি? ভারত ছাড়া তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম, গ্যালিয়াম। অ্যান্সার হবে এ। জলমাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের থেকে কম। এটাকে প্রমাণ করেন বিজ্ঞানী রোমার প্রমাণ করেন যে জল মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের থেকে কম। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 99, প্রাথমিক একক ফোকাসের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে? এখানে পরিত্যক্ত বা বাতিল হয়েছে এফপিএস পদ্ধতি। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, জাতি কোন ধরনের লিভার? জাতি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। সো থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্নগুলো আরও কয়েকটা পার্টে আলোচনা করব। সুতরাং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো।